তোমরা যারা 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ক্লাসটি বা এই ভিডিওটি দেওয়া হচ্ছে। তোমাদের যে প্রস্তুতির জন্য যে শর্ট সিলেবাসটা দিয়েছে, কারণ আমরা জানি যে করোনা মহামারীর কারণে তোমাদের ক্লাসগুলো বিঘ্ন হচ্ছে, সেই কারণে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জন্য একটা দিক নির্দেশনা অলরেডি দিয়ে দিয়েছে কতটুকু পড়লে তোমরা তোমাদের সিলেবাসটা কভার করতে পারবে তোমাদের টাইমের মধ্যে। তো দেখো, আজকের ক্লাসটিতে কিন্তু আমরা ইংরেজি দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব যে কি কি বিষয় থাকছে, কি কি কোনভাবে পড়াশোনা করলে বা কত মার্কস আছে, কোনটায় ভালো করা যায়। তো মনোযোগ দিয়ে শোনো, এবং এই শোনার পরে কিন্তু তোমরা অবশ্যই একটা রুটিন তৈরি করে ফেলবে, যাতে আমরা একদম নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু যাতে আমরা এই সিলেবাসটা কমপ্লিট করতে পারি। দেখো, প্রথমে যে গ্রামার আইটেম কিন্তু আমাদের 60 মার্কস রাখা হয়েছে, তবে অন্যান্য সময় গ্রামার্স কিন্তু 12টি গ্রামার্স থাকে, প্রত্যেকটা গ্রামার্স কিন্তু পাস করে থাকলে 5 বরং 60, কিন্তু তোমাদের এবার 9টি গ্রামার আইটেম রেখেছে। আর এই 9টি গ্রামার আইটেম কিন্তু খুবই চমৎকার গ্রামার আইটেম, সব তোমরা পারবে, অনেক ইজি গ্রামার টপিক্সটা রেখেছে। তো দেখো, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন কীভাবে বসে তোমরা ভালো করে শিখে ফেলবে, কারণ প্রিপোজিশনের উপরে 5 মার্কস রাখা হয়েছে। তো আমরা প্রিপোজিশন অনেক ছোটো ক্লাস থেকেই শিখে আসতেছি, তো আশা করি তোমরা এটা পুরো মার্কসটাই পাবে। আর দ্বিতীয়তে রেখেছে হচ্ছে স্পেশাল ফ্রেজেস অথবা স্পেশাল ক্লোজেস, এই নামে একটি গ্রামার আছে তোমাদের নতুন বলতে পারি, যারা তোমরা 9-10 থেকে এসেছো তাদের কাছে একদম নতুনই মনে হবে। বিভিন্ন শব্দ দিয়ে থাকে, তো এই শব্দগুলো কিন্তু তোমাদের উল্লেখ করে দিয়েছে কয়েকটা শব্দ, সেই শব্দগুলো হচ্ছে ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রাদার, উড বেটার, ঠিক আছে, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, হোয়াট ডাস ডট ডট লুক লাইক, এরপরে আছে হচ্ছে হোয়াটস ইট লাইক, তারপরে দেয়ার, ইট এর ব্যবহার। তো এই কড়া ব্যবহার শিখা পারলেই কিন্তু তোমাদের 5 মার্কস আছে, তোমরা কিন্তু এই 5-এ 5-এ পাবো, অনেক সহজ একটি গ্রামার। আরও এই অনেক সহজভাবে করে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, এটার এই গ্রামারের উপরে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেইখান থেকে কিন্তু শিখে ফেলতে পারো, ঠিক আছে। এই ক্লাসটা হচ্ছে 1 নম্বর ক্লাস, আমরা 3টা ক্লাস রেখেছিলাম, যেহেতু এটা একটা অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়, যেহেতু তোমাদের অল্প কয়েকটা ওয়ার্ড দিয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা 1 নম্বর ক্লাসটি দেখলে কিন্তু পুরোপুরি হয়ে যাবে, ঠিক আছে। আর 3 নম্বরে রেখেছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স, একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে, সেই অর্থ অনুযায়ী তোমাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সটা করতে হবে। তবে এইখানে ব্যাপারটা হচ্ছে তোমাদের কিন্তু এই গ্রামারটায় 10 মার্কস রেখেছে, তো অবশ্যই তোমরা এইখানে কিন্তু অনেক গুরুত্ব দিবা এই গ্রামারটা, ঠিক আছে, যেহেতু কমপ্লিটিং সেন্টেন্সের যতটুকু আমরা পারি সবটুকু আমরা লিখে আসতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বে কিন্তু 7 মার্কস রেখেছে, তো ভালো করে শিখবা, এটাও অনেক সহজ একটি গ্রামার বুঝতে পারলে, ঠিক আছে। তো এই রাইট ফর্মস অফ ভার্বের যে গ্রামার, এইটার ক্ষেত্রেও কিন্তু আমরা তোমাদের ক্লাস দিব, আর যদি তার আগে প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা অনেক ইজিভাবে দেওয়ার চেষ্টা করব। এরপর যেটা আছে ন্যারেশন, আমরা জানি ন্যারেশন, এই ন্যারেশন গ্রামার তোমাদের 7 মার্কস রেখেছে। আছে মডিফায়ার্স, এখানে নতুন গ্রামার, এই গ্রামারটাও তোমাদের 5 মার্কস রেখেছে, হ্যাঁ। এরপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম একটি চমৎকার গ্রামার, এটা হচ্ছে আসলে গ্রামার বলা যাবে না, এটা ভোকাবুলারি বেজের উপরে মুখস্থ, যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম জানতে চায়, মানে সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম বিপরীত শব্দ, এইগুলোর উপরে 7 মার্কস রেখেছে। এরপর হচ্ছে পাংচুয়েশন, এই গ্রামারটা আমরা অনেক ছোটো সময় থেকে পেয়ে আসছি প্রত্যেকটি ক্লাসে, আরও সামনে অনার্স মাস্টার্স পর্যন্ত পাবো পাংচুয়েশন। পাংচুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্নর ব্যবহারগুলো, ঠিক আছে, এবং ছোটো হাতের বড় হাতের অক্ষরের ব্যবহারটা, তো এইখানে 5 মার্কস রেখেছে। তো এই ছিল তোমাদের 9টি গ্রামার আইটেম। এরপরে রিটেনের যে আইটেমটা আছে, রিটেনের জন্য তোমাদের কিন্তু বাকি মার্কসগুলো ধরা হয়েছে। রিটেন আইটেমে তোমরা পাচ্ছ হচ্ছে অ্যাপ্লিকেশন অথবা ফর্মাল লেটার বলতে পারো যেটা, এটা কিন্তু 10 মার্কস পাবা। আর এটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং থেকে 15 মার্কস। তো আশা করতেছি যে তোমরা এই বিষয়টা যেহেতু মানে এখন থেকে জেনেছো বা জানতেছো, তো খুব ভালো করে প্রিপারেশন নেবে, যাতে তোমাদের রেজাল্টটা খুব ভালো হয়। কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।